ইনি যে গউসুল আজম সবলিদের ওলি সব আউলিয়া তাউলিয়া যার নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার বাবার নাম আবু সারে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বুড়ি মা বলছে বেটা আমি কেন কান্দি আমার দুঃখের কথা বললে তোমার দিন যাবে না তুমি কিছুই করতে পারবা না আল্লাহর ওলি বলছে মা গো তোমার দুঃখটা আমি শুনতে চাই আমি জানতে চাই মা তোমার চোখের পানির পরিবর্তে আমি আব্দুল কাদের আল্লাহর কাছে কানতে চাই যেরকম বড়ি মা বল বেটা রে আমার একটা সন্তান ছিল জীবনে আর বাচ্চা নাই আমাকে এত সম্মান করত আমার সন্তান আমাকে এত মানছিল আমার কথা এত শুনছিলেন আমার মন চাইছে আমার সন্তানকে আমি বিবাহ দেব আমি ভালো পাত্রী দেখছিলাম আমার সন্তান রাজি হয়েছে বিবাহ করবে ওই ছেলেকে শাদি পাড়ি দিয়েছিলাম আমার সন্তান বিয়ে করতে যায় এই নদীর উপর দিয়ে ডিঙ্গার উপর দিয়ে যায় বিয়ে করিয়া বৌমা নিয়া বাড়ি ফেরার পথে এই নদীর মাঝখানে ঝড় তুফানে এই ডিঙ্গাই নাও ডুবিয়া আমার বউ আমার সন্তান আর বাড়ি ফিরে যায় না আজকে একটা বছর হয়ে যায় আমি মা প্রতিদিন কান্দি বিছানায় একটা কলিজা দিলিরে মওলা কারি নিলে আমি কান্দি বছর যায় আজকে আমার সন্তানের এই বছরে বিয়ে রাত্রি দিন ছিল আমি বাড়ি থাকতে পারি নাই আমি ওই নদীর কিনারে আসি নাকি মলারে আমার কলিজা কারিছো এই নদীতে পড়ি আমার সন্তান মারা গেছে আজকে তার আমি মা ডাকি ওই সন্তানের মা হয়ে আমি বাড়ি থাকতে পারি না গভীর হইতে আমি আসি নদীর কিনারে ডাকি মওলা তুমি আমার ডাক শুনে দাও আমার সন্তান আমাকে একবার দেখে দাও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলল মা তোমার কান্দন না শুনতে পারে আল্লাহ তোমার কান্দনের পরিবর্তে আমি আব্দুল কাদের দোয়া করো মা যেরকম বন্ধুগণে আজকে আমি আদের আদে শুনতে চাই আল্লাহর দিরাই মাদ্রাসায় বানা হয় আব্দুল কাদের জিলানী আঠারো পাড়ার কোরআনের হাফিজ ছিল বাবা সেটা ছিল আল্লাহর ওলি আব্দুল কাদের বুগদাদি রহমাতুল্লাহ ও বাবারা এই মাদ্রাসার ছাত্র ছিল আব্দুল কাদের জিলানী হাইদিন যেই মাদ্রাসায় যায় আব্দুল কাদেরকে চিনতে পায় নাই ওই মাদ্রাসার ওস্তাদিনী কার ছেলে বলছে হুজুর আমি অমুক দেশ থেকে আসলাম আমার বাড়ি হলো জিলান শহরে হুজুর আপনি পড়বেন না আমি পড়ব আপনি পড়বেন আমি শুনব না আমি পড়ব আপনি শুনবেন জোরে কম সুবহানাল্লাহ থাকবে বাবা উস্তাদের মেমরি কাম করবে লাইজু বিবি আল্লাহ লাইজু নামে একটা মা আল্লাহ 300 টাকা দিয়েছে আল্লাহ লাইজুর পেটে তুমি আব্দুল কাদের জেলানির মতন সন্তান দেও আব্দুল কাদের জেলানি ওস্তাদকে বলছে হুজুর আপনি পড়বেন আমি শুনব না আমি পড়ব আপনি শুনবেন ওস্তাদ বলছে বেড়ারে ছাত্র পড়াইতে পড়াইতে পড়ে হয়ে গেলাম ছাত্র আমার পড়া ধরতে পারে নাই তুমি আমার পড়া ধরো সেরকম সুবহানাল্লাহ দেখ ব্যথা পাল আমি তোরে পড়া ধরব বল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি বলল হুজুর তাহলে আমি পড়ি আপনি শোনেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি সুরা বাকরা থেকে আলিফ লাম থেকে শুরু করি পড়িতে পড়িতে যখন অর্ধেকে চলে গেলেন
বাবা বারো পাড়া যায়, উস্তাদ বলো ব্যাথা রে অল্প তুমি রিস নাও, তারপরে তুমি পড়ো। বারো পাড়া মুখস্থ দেওয়ার পরে রিস নিয়ে আবার পড়া শুরু করলো। ওস্তাদ নাই বলতে আঠারো পাড়া যখন যায়, আব্দুল কাদের জিলানি আঠারো পাড়াতে বন্ধ করে দেয়। ওস্তাদ বলে বেটা তো আমি বন্ধ করতে পারি নাই, পড়া কেন বন্ধ করলি বল? হুজুর আর আমি পড়তে পারবো না কেন? আমার মা আঠারো পাড়ার কোরআনের হাফেজ ছিল, আমার মা কোরআন পড়েছিলেন, আমার মা মুখে শুনছিলাম, শুনে শুনি আঠারো পাড়া মুখস্থ হয়েছিলাম, বাকি পাড়া তোমার কাছে মুখস্থ নেব, তোমার কাছে মুখস্থ আমাকে শুনাইবেন, আমি মুখস্থ করব। জোরে কোন বাবা কি ক, মা আমি দোয়া করব তোমার সন্তানকে দেখে আল্লাহ ফিরি দেয় কিনা, জোরে কোন আব্দুল কাদের জিলানি গৌসুল আজম রে, পৃথিবীর সব ওলিদের ওলি আব্দুল কাদের জিলানি কোরআনে হাফেজ ছিল বাবা, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলে, আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ বলে আব্দুল কাদের কোন দোয়া আমার কাছে তুমি চাও রে, তুমি চাও, এটা কি সম্ভব হয়? ওই বুড়িমার সন্তানকে ফিরি দেওয়া কি সম্ভব হয়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানি বলছে মাবুদ কেন সম্ভব হবে না, মওলা রে তুমি তো ওয়াদা দিয়েছো, মওলা বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, একটা সন্তান ও মওলা কেন তুমি পেয়ে দেবে না? আসামে যেদিন কাবালিটারি মাদ্রাসায় সকালবেলা সন্ধ্যার সময় বাচ্চাগুলোকে বাড়ি করে দেয়, 220 জন বাচ্চা ছিল উপরতলা নিচতলায়, পুলিশ বাড়ি করে দিয়েছে, কার বাড়িতে এসো বাচ্চা থাকবে? রাস্তায় পড়েছিল, বারান্দায় মানুষের পড়েছিল, মানুষের দোকানে বারান্দায় পড়েছিল, কারো বাড়ির বেড়ে বাড়িতে ট্যাং বিছি বিছি রাখতে কাটাইছিল, সরকার বিরোধী হয়েছে কারো বাড়ি কোন জেলা, বাচ্চারা পাবলিক কানে হুলস্থুর, বাচ্চারা ট্রাং নিয়ে নিয়ে মানুষের সন্ধ্যার সময় খালি করতে হবে, 220 জন বাচ্চা, মাদ্রাসার কমিটি কোথায় জায়গা দেবে? বাচ্চারা জানে না আধা শুতে কায়ো দৌড় মারছে রে, কায়ো দৌড়ে মানুষের বাগান বাড়িতে রাত্রি কাটে সকালবেলা, বাড়ি টিকে না, ভালো করে জানে না, গাড়ি মোটর সুপারের রাস্তা, সকালবেলা বাচ্চারা কি খায় কি না খায় কমিটি কামবে, হায় রে কপাল কি হলো আজ যাবে মাদ্রাসায়, এত দুর্নীতি আব্বারা আদিরার মাদ্রাসায়, আল্লাহ কোনোদিন দুর্নীতি দিবে না, হবেও না বাংলার জমিনে, আল্লাহ শান্তিতে রাখবে। আমি দোয়া করতে চাই প্রতি বছরে এই মাদ্রাসার জলসাটা করার জন্য আপনারা রাজি আছেন কিনা মাস্টার সাহেব? কাই কাই রাজি আছেন? সবাই রাজি আছেন, হাত তোলেন, তকবীর লাগান, নাই থাকবেন, কাই কাই রাজি আছেন, তকবীর লাগাবেন, নাই থাকবেন, তাহলে প্রতি বছরে যদি জলসাটা আয়োজন করে আসবেন, আসবেন, কাই কাই আসবেন, হাত তুলি দেখাই, যদি আইসেন তাহলে নবীর প্রেমিক হয়া এই মাদ্রাসার জন্যে, এই মাদ্রাসার হোস্টেলের জন্যে আব্বারা আব্বা আমি দোয়া করব। আসামের মাদ্রাসার বাচ্চারা ওই দিন না খেয়া বাড়ি গেছে রে, কোন দোকানে খাবার দেবে এত বাচ্চা, সারাদিনে ঢুলি বাড়াইছে, কারো বাড়ি দেওয়া পয়সা ছিল না, মানুষের বারান্দায় বাড়ি ঘুরি ঘুরি,
বাচ্চারা কাঁদছিল, আজকে আমি তোমার হাজিরাটার বাচ্চার জন্য আমি একটা বাবার কাছে হাত জোড় করব। একটা বাচ্চা হোস্টেলে থাকে, লজিনও খায় হোস্টেলও খায়, আমি একটা বাচ্চার জন্য একটা বাবা হাত জোড় করব। 40 কেজি চাউলে আব্বায়া আব্বারা আব্বারে, আমি 40 কেজি চাউল চাইলাম একটা বাচ্চার হোস্টেলের জন্য হুজুর, আমি 40 কেজি চাউল হোস্টেলও খাবে বাচ্চারা আমি সাদকা করে দেব, আবার 40 কেজি চাল আমি কালকে হুজুরে এই মাসে দিয়ে যাবো হোস্টেলের জন্যে, বাচ্চারা খাবে আমার জন্য দোয়া করবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কোরআনের হাফেজ দোয়া করলেন, আল্লাহ বলে আব্দুল কাদের রে দোয়া করিস না, এই দোয়া কি সম্ভব হয়, বুড়িমার বাচ্চা পানির তলে পড়ি, 1 বছর হলো মারা যাবা, মাছের পেটে চলে গেছে, মাছের ভুঁড়িতে মাটি হয়ে জমিনে নদীর নিচে পড়ে আছে, এটি কি ফিরে দেওয়া যায়? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, মাহবুব তুমি নিজে বলছো যে মাটিতে রাখবে, সেই মাটিতে হাড্ডি হয়ে যাবে, 20 বছর জ্বলে যাবে, করো করো বছর যাবে, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারায় আবার জিন্দা করিয়ে আমি হাশর ময়দানে আমি নেব বান্দাকে। আল্লাহ এই ওয়াদা তো তোর, আল্লাহ 1 বছরে ওই বুড়িমার সন্তান মাছের পেটে কিছুই হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত বুড়িমা সন্তান তুই ফিরে দেবে না। আমি আব্দুল কাদের আমি দোয়া শেষ করব না। আব্বারা আছে, একটা বাবা আছে হুজুর, 40 কেজি চাল আমি হোস্টেলের জন্য দেবো, দামটা লিখে দেবেন হুজুর, আমি 1 সপ্তাহের ভিতরে হোস্টেলের জন্য বাচ্চারা বাড়ি বহুদূর হুজুর, আমার যাতে 40 কেজি চাউলের খানা খেয়ে বাচ্চারা যাতে ব্রেন শক্তি ভালো হয়, কিলুন ভালো হয়, বুদ্ধি ভালো হয়, আমার মা বাবার জন্য সাদকা হিসেবে দিলাম দোয়া করবে, ওই তালিমের দোয়া কোনোদিনও বিফলে যাবে না। আমি একটা বাবার কাছে 40 কেজি চাউল চাইলাম, এমন একটা বাবা আছেন গো হুজুর, আমি 40 কেজি চাউল এই পাত্রে চার জন্য আমি দিয়ে যাবো। আল্লাহ আবুবকর সিদ্দিক, আল্লাহ এই মাদ্রাসা পড়ে আল্লাহ 20 কেজি চাউল দিলেন, আল্লাহ তাদের সুস্থ করে দিও, আল্লাহ বেমার আজার থেকে আল্লাহ তাকে মাফ করে দিও। আবুবকর ভাইয়ের আল্লাহ যে চাউল বাচ্চারা খাবে, আল্লাহ একটা দানা মুখে যাবে, সব বাচ্চাদের ব্রেন শত্রু জ্ঞান বাড়িয়ে দিও। আছেন কোনো বাবা 40 কেজি চাউল চাইলাম একটা বাবার কাছে, আছে কোনো সোনা 4 লাখ কোনো দিনও আবারে তোর বাড়ির মাল্লা কমাবে না, ওই নিয়াতে দিবা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাফেজ হায়রে গৌসুল আজম দোয়া করলো, আল্লাহ বলে আব্দুল কাদের আর দোয়া করিস না, তোর তো আমি আল্লাহ কবুল করে নিলাম। নদীর দিকে তাকিয়া বুড়িমাকে বল, বুড়িমাকে দেখতে বল, আমি আল্লাহ বুড়িমার সন্তানকে নদীর উপরে দেখিয়া দিলাম। বুড়িমা তাকে দেখে, আরে আল্লাহর ওলির দোয়া বিফলে যায় নাই, বুড়িমার সন্তানকে আল্লাহ ওই নদীর উপরে ভাসাইয়া দিলেন। আল্লাহর কাছে বলল, আল্লাহ বুড়িমার সন্তানকে দিলেন, বৌমাকে দিবেন না, যে বউর জন্য এত কষ্ট করলো, আল্লাহ সেই বুড়িমাকে ফিরিয়ে দাও, আল্লাহর ওলি বিফলে যাবে না। আমি দোয়া করে যাব, বাবা আমি চাইলাম আগামী সবার জন্য একটা বাবা যদি বলেন বাবলু ঠিকাদার 40 কেজি চাল, আল্লাহ বাবলু ঠিকাদার 40 কেজি চাল দেবে, আল্লাহ বাবলু ঠিকাদারে ভাই অভাব রাখিও না, আল্লাহ বলছি দিও না, 40 কেজি চাল চাইলাম বাবলু ভাই দিল, আর এক ভাই 20 কেজি দিল, 60 কেজি হয়ে গেল, 40 কেজি হলে 1 কুইন্টাল হবে, আমি দোয়া করে দেব, আর 1 সেকেন্ড দেখি করব না। আসেন কোনো বাবা 40 দিতে পার না, 20 কেজি করে দিয়ে দেই, আল্লাহ আমি নাই থাকবে, আল্লাহ আর না গে মাত্র কয় কেজি, 20 কেজি, 80 কেজি হয়ে গেল, 40 কত বাবা 100 হয়েছে না, আল্লাহ তো বিল্লাহ নাই থাকবেন,
আলায়া কোনটা চাউলের খানা খাবে এই তালিনি বাচ্চা না আল্লাহ তাড়াতাড়ি কোরআনে হাফেজ বানিয়ে দিও মাওলানা মুক্তি বানিয়ে দিও বড় বুজুর্গ বড় ওলি বানিয়ে দিও আব্বারা আগামী সভায় যদি আপনারা আসেন আজকে তাবারক আছে আগামীতে তাবারক খাওয়াবে কে আল্লাহ তাবারক কে খাওয়ায় আল্লাহ আগামী বছরের তাবারকের জন্য একটা বন্ধু যদি বলেন হুজুর তাবারকের জন্য আমি এক কুইন্টাল চাল আমি দেব এক বছর সময় দিলাম আছে কোন বাবা হুজুর তাবারকের জন্য আমি এক কুইন্টাল চাল দেব হাতটা দেখাইবেন আছে লাগবে না দোয়া করব কি নাম বাবা আয় বাবা দোয়া করি যাব আলেমের দোয়া পাবি রে আল্লাহ তো কোনোদিনও মুসিবত দিবে না নাই থাকবে কত বলে বাবা এক কুইন্টাল বাবা তোমার অভিজ্ঞ না এক কুইন্টাল আল্লাহ এক কুইন্টাল তাহলে 400 টাকা এক ভাগ দিলে রফিকুল ভাই মোর ফরক দে এখন দুই কুইন্টাল তাবারকের জন্য তাহলে মা বোন খাবে এক কুইন্টাল আমরা খাবো এক কুইন্টাল সর হবে তাবারক বাবা আর এক কুইন্টাল হলে সুবিধা হবে তিন কুইন্টাল দেড় কুইন্টাল মা বোন খাবে আর ইবা ইবা মেল খান নিছেন খেয়ে তো আর দেড় কুইন্টাল খাবে আমরা এই সালা আসুন বাপ জানাবো আসুন আসুন এক কুইন্টাল আবার 20 কেজি করি 50 কেজি করি দেখি দিয়ে যাই 20 কেজি করে লিখে দিয়ে যায় আগামী সবার জন্য ইনশাল্লাহ তাবারক জোর ভালো করে করা হবে ইনশাল্লাহ কয় কুইন্টাল চাল হচ্ছে তাবারকের জন্য দুই কুইন্টাল হয়ে গেছে দুই কুইন্টাল চাউলের খেসড়ি নাকি খেসড়ি খামো ঠিকছে বাবা খেসড়িতে এমনি খাওয়া না যায় বাবা তিনশি তিনশি লাগে আগামী বছরের জন্য এমন একটা গরু দেনওয়ালা আছে এটা সাবগা জারি হিসেবে যে বন্ধু মাদ্রাসার কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ক্যাশিয়ার ক্যাশ ক্যাপিটাল যারা আছেন এনি হোক কমিটির লোক এটি বলে হুজুর এই দুই কুইন্টাল চালের মধ্যে একটা গরু আমরা দেবো যত গরিব মিসকিন ইতিম বাচ্চারা খাবে ওই গরু হাড্ডি ওই মাংস যত আছে প্রতিটা অংশ আল্লাহ সব আমল নামে রেখে দেবে আগামী বছর জন্য এই দুই কুইন্টাল দরের মাঝখানে একটা গরু যদি কোনো বন্ধু দিয়ে মোলাকাত করে এলাকার প্রধান নেতা এলাকার যত নেতা নেতৃত্ব আছে এটি বলে হুজুর আমি নেতা হয়েছি আল্লাহ বানাইছে হুজুর আমি একটা গরু আগামীতে দিয়ে দেবো এমন একটা বাবা যদি হাত দেখাইতে পারেন এই সাল্লাহ আমি দোয়া করে যাবো আসামে বেঙ্গলে যেমন তোমার নেতা বানিয়েছে আর আগামী ইলেকশনে 24 তোমাদের ওই রকম নেতা মানে দেয় এই পঞ্চায়েতে নেতা মানে দেয় আসুন একজন বাবা আসুন আল্লাহ কি বদর তুমি আগাদার মাস্টার সেলিম সাহেব এনার কাছে একটা গরু দাবি হয়ে গেল তকবীর লাগা সাহেব নাই থাকবে হয় না এই দোয়া তকবীর লাগাইবেন নাই থাকবে দেখ দোয়া করবো আল্লাহ আমিন ভগবান গো আল্লাহ দেখরে তাকাইয়া যত বান্দা তাবারকের জন্য আল্লাহ লেখে দিল সাল তার মাঝখানে সেলিম ভাই মাস্টার ভাই আমার বল রে যত কথা ফোনে বলে স্কুলে থাকি বাড়িতে থাকি আল্লাহ যে ভাই মাদের সজ্জনে কুরবানি দিছে আল্লাহ সেলিম ভাই আল্লাহ কুরবানি দেওয়ার জন্য আল্লাহ মাদের সবার জন্য আল্লাহ মা বোন থেকে আল্লাহ 20 কেজি চাল লেখে দিলেন আমার আল্লাহ আমার সেলিম ভাইয়ের দান তুমি কবুল করে নাও জীবনের গুনাহগুলো মাফ করে দাও সেলিম ভাইয়ের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এই মা মাদ্রাসার কাদেনদারি করা আল্লাহ তৌফিক দান করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তাকবে আল্লাহ আসুন গরু পেয়ে গেছি চাউল পাইলাম বাবা খানা খাবো থালি লাগবে না থালি ছেড়ে খাবার দিবি তোমার এই 1000 থালি দিবেন 1000 থালি যত মানুষ খানা খাবে প্রতিটি থালি দালা সব আমল নেবে মা বোনে যাবে না তাবারক আছে মা বোনে ফাতে মাসক নেলাবলি মরমি হাজরা সামেন ওমেন একাদি জন্মি নাই চল চলে গা দন্দরি ভরমি মরমুনি মা বোন তাবারক এক্ষুনি দোয়া হবে এই শালা 1000 থালি দিবেন দোয়া হয়ে যাবে ভাইজান দিবে থালি মাস্টার সাহেব কমিটি সদস্যদের বলা হচ্ছে যদি কোনো মা বোন যায় তোমার থালি মা বোন এখন দোয়া হবে বাবা দোয়া হবে এক্ষুনি ওই ভাইজান 1000 থালি দিবে 1000 থালি তকবীর লাগান নাই তকবীর বাবা 1000 থালি সর হবে মা বোন আছে না আর 1000 থালি 2000 হলে খালি কেনকা হয়ে যাবে এই সব দোয়া হয়ে যাবে আপনার যুবক ভাই আছেন জীবনে কত পয়সা কত বন্ধু নিয়ে কত বন্ধু বান্ধব নিয়ে ওকরা বাড়িতে চা পান মিষ্টি পান হাজিরে টোকা গিদা দোয়াতে খান কি নাম শোনাবন ইনার দেখে মালা পাকাইয়া ইনার ভাই কি নাম ভাই তোমার
নবাব আলী ভাই আমার আদরের বড় ভাই আল্লাহ দুই জনে আল্লাহ ছোট ভাই 2000 থালি দিল আল্লাহ তাদের মনের জয় করে আল্লাহ থালি কিয়ামত ময়দানে আল্লাহ তুমি আমু জান্নাতে থালিতে খানা দিও আল্লাহ দুনিয়াতে তোর বান্দা দুনিয়াবি থালি দিয়েছে আল্লাহ তুমি তার ভাল পবিত্র থালি জান্নাতে দিও যেরকম সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মাদ জগত